একটি টিনের আটচালায় সেই কবে পুজো শুরু করেছিলেন পুথিরামের জমিদার রামসুন্দর ঘোষ। পরবর্তী সময়ে ধীরে ধীরে মণ্ডপ পাকা করে হয় দেবীর আরাধনা। সময়ের সঙ্গে সঙ্গে পুথিরাম জমিদার বাড়ির পুজো এলাকার অন্যতম জনপ্রিয় পুজো বলে পরিচিতি লাভ করে। এই পুজোর প্রধান বৈশিষ্ট্য হল আত্রেয়ী, পুনর্ভবা, টাঙ্গন, গঙ্গা, নর্মদা সহ সাত নদীর জল দিয়ে দেবীর বোধন হয়। এই প্রথা চলে আসছে আজও। জল অনেক রকমের জল জোগাড় করতে হয়। আত্রেয়ী নদীর থেকে জল আনা হয়, গঙ্গার জল, তারপরে যখন যেখানে বেড়াতে যাই নর্মদা, কাবেরী, গোদাবরী, যেখানে জল যখন পাই সব নিয়ে এসে রাখি, তার থেকেই পুজোতে দিই। এই পুজোয় দেবীকে অন্নভোগ দেওয়া হয় না, লুচি, নাড়ু ও পায়েস, ক্ষীর ভোগ দেওয়া হয়। একটা সময় মহিষ ও পাঁঠা বলি দেওয়ার প্রচলন ছিল এই পুজো ঘিরে, কিন্তু এই প্রথা তুলে দেন পরিবারের বর্তমান বংশধর সাগর ঘোষ। ছয় পুরুষ ধরে পূজাটা চলছে। আর প্রথমে তো এখানে পূজা বলতে একটা বিশাল একটা উৎসব হতো, মানে সমস্ত গ্রাম মিলে একটাই পূজা চলছিল। কাজে সেই দিনের কথা ভুলে যাই ভালো। এখন বর্তমানে কোনো রকমে মানে প্রতিষ্ঠানটাকে রক্ষা করা। এই পুজোয় একটা সময় চণ্ডীমঙ্গলের আসর বসত, গোটা জেলার মানুষ এসে সেই আসরে অংশ নিতেন, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথাও আর নেই। তবে এখনও এলাকার মানুষ এই পুজো ঘিরে আনন্দে মেতে ওঠেন। পুজোর একটা বিরাট গুরুত্ব আছে। তখন একটা সময় শোনা, আমাদের ছোটোবেলায় শোনা বড়দের কাছে, পুথিরামের একটাই বড় পুজো হতো, একটাই পুজো হতো, সেটা হচ্ছে জমিদার বাড়ির। সেই পুজোতে সকলে আনন্দ করতেন। এবছর করোনাকালে কিছুটা হলেও বিধিনিষেধের আওতায় থাকতে হবে সব পুজোকেই, তাই কিছুটা হলেও পরিবারের সদস্যদের মন খারাপ। তবে আপাতত তারা সব ভুলে পুজোর প্রস্তুতিতে মেতেছেন। দক্ষিণ দিনাজপুর থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সঙ্গে শঙ্কর দাসের রিপোর্ট, নিউজ টাইম।